গীতিকার হুমায়ুন রশিদ চৌধুরীর জন্মদিন আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কূটনীতিক স্বাধীনতা পদকপ্রাপ্ত ও জাতীয় সংসদের প্রায়তন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর বিরানব্বইতম জন্মদিন আজ উনিশশো সালে এগারোই নভেম্বর সিলেট শহরের দরগা গেটস্থ রশিদ মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি জন্মদিন উপলক্ষে রাজধানী শিল্পকলা একাডেমির নাট্যকলা প্রদান হলে বিকাল তিনটায় স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর স্মৃতি পরিষদের পক্ষ থেকে এক স্মরণসভার আয়োজন করা হয় হুমায়ুন রশিদ চৌধুরী উনিশশো আঠাশ সালের এগারোই নম্বর সিলেট শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরুম আব্দুর রশিদ চৌধুরী ছিলেন তৎকালীন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য এবং মা বেগম সিরাজুল নাসা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য সেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছোটবেলা থেকেই হুমায়ুন রশেদ চৌধুরী রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠেন যা পরবর্তী তার জীবন ও কর্মে প্রতিফলিত হয় প্রখর মেদার মেদার অধিকারী হুমায়ুন রসেদ চৌধুরী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সাতচল্লিশ সালে ভূতত্ত্ব রসায়ন ও ভূগোলে স্নাতক ডিগ্রি লাভ করেন ইংল্যান্ডে তিনি আইনশাস্ত্র অধ্যয়ন করেন এবং লন্ডনের ইনার টেম্পলের একজন সদস্য নির্বাচিত হন বাংলা ও ইংরেজি ছাড়াও তিনি উর্দু ও হিন্দি সহ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন মরম চৌধুরী উনিশশো সালে পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন তিনি ছিলেন একজন সফল কূটনীতিক উনিশশো সালে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অসীম সাহস সাহসিকতায় পাকিস্তানের পক্ষত্যাগ করেন এ সময় তিনি ভারত ও ভুটানসহ প্রায় চল্লিশটিরও বেশি দেশকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুক্তিযুদ্ধে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী হুমায়ুন রশিদ চৌধুরী উনিশশো ছিয়াশি সালে জাতিসংঘ সাধারণ পরিষদের একচল্লিশতম অধিবেশনে প্রথম বাঙালি হিসাবে সভাপতিত্ব করার বিরল গৌরব অর্জন করেন একজন কূটনীতিক হিসাবে এবং একজন সিভিল সার্ভেন্ট হিসাবে জাতি যে সাহসী ও ঐতিহাসিক ভূমিকা রেখেছেন আমি মনে করি তা বিরল সম্মানিত সুদীমণ্ডলী মরম হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন সফল কূটনীতিকের পাশাপাশি একজন বিজ্ঞ আইন প্রণতাও উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি এবং উনিশশো ছিয়ানব্বই সালে তিনি সিলেট এক থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি জ্ঞান আলোচনা ও বিভিন্ন যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত রাখতেন উনিশশো ছিয়ানব্বই সালে চোদ্দ জুলাই তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন সপ্তম জাতীয় সংসদে সহকর্মী হিসাবে হুমায়ুন রশীদ চৌধুরীর সাথে আমার অসংখ্য স্মৃতি রয়েছে কারণ আপনারা জানেন তখন আমি ডেপুটি স্পিকার ছিলাম আসলে আজকের যে সভাপতি নজিবুর রহমান সাহেব তিনি হুমায়ুন চৌধুরী সহ যখন স্পিকার ছিলেন তিনি তার একান্ত সচিব ছিল এবং উনি আমাদের ওনার পুরা টার্মে উনি ছিলেন এবং উনি আমাদের সব কিছুই অবগত আছেন তিনি কিছু বলেছেন আর অবশ্যই স্মৃতিকতা প্রায় পৌনে পাঁচ বৎসর একত্রে উনি স্পিকার আমি ডেপুটি স্পিকার ছিলাম সে ইতিহাস স্মৃতিচারণ করতে গেলে আসলে সময় অনেক লেগে যাবে তবে এটুকু আমি বলতে পারি যে আমি দেখেছি কারণ আমি সত্তর সালে আমি পাকিস্তানের সর্বশেষ যে নির্বাচন জাতীয় সংসদের জাতীয় পরিষদের মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান যেটা ছিল আমি সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম সেই যদিও আমরাও জাতীয় পরিষদের সদস্য হিসাবে অ্যাসেম্বলিতে যোগদান করতে পারি না দেশ স্বাধীনের পরে এম এবং এম পি এ দুইটা মিলা করা হলো মেম্বার কনস্টিটিউট অ্যাসেম্বলি ওই সময় থেকে শুরু করে প্রায় সবগুলি সংসদে আমি ছিলাম প্রায়ই দেখেছি এই আওয়ামী লীগ সরকারকে বিএনপি কে জাতীয় পার্টি সরকার দেখেছি স্পিকার এবং ডেপুটি স্পিকারের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্ব সবসময় বিরাজ করত। কিন্তু আমাদের পুনর্বাস পাঁচ বছরের যে সময় কার সময় এ ধরনের কোনো ধরনের বিষয় ছিল না বরং প্রত্যেক দিন সংসদ অধিবেশন চলার পূর্বে আমরা বসতাম আমি স্পিকার সাহেবের রুমে আমরা বসতাম আমি চিফ আমরা বসে আলোচনা করতাম যে আজকে হাউস কিভাবে ম্যানেজ করতে হবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতাম যে এইভাবে কারণ আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সালের যে পার্লামেন্ট এটা একটা মারাত্মক টারবুল্যান পার্লামেন্ট ছিল সাংঘাতিক একটা অবস্থান ছিল এই পার্লামেন্টকে পরিচালনা করা প্রথম প্রথম আমি বিশ পঁচিশ দিনে আমি কোনোদিন দিন হাউসে বসি নাই ভাবলাম যে যে অবস্থায় স্পিকার সাহেবকে হাউস সামলাতে হচ্ছে উনি চালাইতে থাকা আমার আর দরকার নেই বাবা আমি শান্তিতে থাকি এবং কেউ কেউ আমার বললে যে আপনি বসেন না আমিছি নাই ইডি ভালো চাকরি কোনো কাম কাজ নাই বেতন বাতাস সব পাইতেছি কোনো অসুবিধা নাই এ ধরনের কথাবার্তা বলছি আর কি আমাকে তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন কি আপনি বসেন না কেন আমি বসবো এটা আপনি কোনটা বলতেছেন মাননীয় স্পিকার যখন সংসদ পরিচালনা করেন তখন তো ডেপুটি স্পিকার যেতে পারে না আর ডেপুটি স্পিকার যখন পরিচালনা করে তখন তো আমাদের যে ওই প্যানেল চেয়ারম্যান যারা আছে ওনারাও তো বসতে পারেন না সুতরাং এ উনি যতক্ষণ চালানবেন তখন আমার বসার কোনো প্রশ্ন আসেন নাই প্রায় মাসখানেক পরে হুমায়ুন চৌধুরী সাহেব বললেন কি আপনি কি বসবেন আমি যে চলছে তো ভালোই চালায় যান না আমি আমি ভাবতেছি যেভাবে আক্রমণ করে এই অবস্থায় কী বেলা মোকাবেলা করে একটা ভিতীয় ছিল যার জন্য মানে আমি বললাম যে আপনি চালান ওরে বললো যে কি চালান আমি তো আপনার বললে তো যাবই কর তাহলে আপনি কালকাতেই করেন ঠিক আছে কালকে থেকে বেশ ভীতি ভাব নেয়া প্রথম দিন বসলাম যাক মোটামুটি কোনোরকম বিপদ উত্তরে আসলাম এইভাবে পরে উনি বললো যে আপনি চালান কই দিন পাঁচ সাত দিন যখন চালাইলাম মোটামুটি আমার একটা কমান্ড আসে গেছে আর কি তো এইভাবে বছর দুই তিন বছর গেল পরে একদিন মাঝে মাঝে এই ওনার বাসা যেতাম ভাবির সঙ্গে দেখা হতো আলাপ আলোচনা করতাম দু তিন বছর পরে একদিন হঠাৎ আমরা আলাপ আলোচনা করতে হঠাৎ আমার এগুলো যে শোনেন আমি যে বলেন ক সংসদে আমরা আপনি চালান আমি চালাই কিন্তু আমার বা বলে আমার আমার চেয়ে আপনি ভালো চালান এ ধরনের একটা কথা আমি বলে দেখেন এটার আপনার মন খারাপের কোনো কারণ নাই বিষয়টা হলো সাধারণত ভাবিরা স্বামীর চেয়ে দেবদেরকে একটু বেশি ভালোবাসে এ ধরনের মানে হাস্যরস হতো অনেক কিছু হতো আলোচনা হতো মানে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এই মনে পাঁচটি বছর ওনার সঙ্গে আমার কেটেছে এখানে সব জায়গায় লেখা আছে ওনার বাড়ি আসলে বলে সিলেট সিলেট ওনার বাসা বাড়ি ছিল এটা ব্রিটিশ বিরিয়ডে এটা ওনার বাড়ি কিন্তু অরিজিনালি তার পূর্বে সেটা ছিল সুনামগঞ্জে তা আমি দেখেন আমি সুনামগঞ্জ আপনার সুনামগঞ্জ আমরা তো হাওড়া এলাকার মানুষ আমরা মূলত একই জায়গা থেকে আসছি এবং মানে আমি বলছি যে আপনার সিলেট শহরে জন্ম না জানি না তবে আপনার অরিজিন কিন্তু সুনামগঞ্জ তো সুনামগঞ্জ আর কিছুগঞ্জ একদম পাশাপাশি লাগালাগি ব্যাপার তো এই ধরনের তো ওইটা যে বলছে যে দম নেওয়ার কথাটা যেটা বলছে এটা নজিবুর রহমান সাবিটা স্পষ্ট করে বলে দেয় কারণ আমার একটা বোধ অভ্যাস ছিল সেটা সেটা হলো আমি একটু ধূমপান করতাম তো মাঝে মাঝে বলতাম যে আপনি চালান এমনও দেখা গেছে এক বিল পাস করতো আট নয় ঘন্টা লাগছে এ ধরনের বিলও অনেক পাশ করছি তখন এই যে ওই বোধ অভ্যাসটার কথা মনে হলে আর ভালো লাগতো না একটু সময় পরে আমি বলতাম যে আপনি কাজ করেন ওই যে আমাকে একটু দম ফলা এবার একটু সুযোগ তাই উনি আয়সা আবার মাঝে মাঝে ঘন্টা দুই আড়াই ঘন্টা পরে আইসা উনি আধা ঘন্টা চালাইতো এর মধ্যে আমি চা আর আমার কাম যা করার এগুলি কইরা পরে আমাকে উনি একদিন পরামর্শ দিলেন কাজ করেন প্রত্যেকটা ইয়ে একটা লোভই থাকে আমাদের স্পিকারের একটা লোভই থাকে উনি বললেন যে আপনি একটা কাজ করেন ওই সিগারেটের পরিবর্তে একটা হুক্কা আপনি লোভির মধ্যে রেখে দেন আর লম্বা একটা নল এটা নিয়ে ওই স্পিকারের চেয়ারটা নিচে এটা রেখে দেবেন হঠাৎ করে একটু নিচু হয়ে এটা টান মারে দেবেন এ ধরনের পরামর্শ দিছেন মানে একটা এমন একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে আমরা দিন কাটাইছি আর কি এই অবস্থা তো অনেক স্মৃতি যেটা নজর সভা কথা নিগত বলছেন কারণ উনি প্রথম যখন মানে আমাদের আমরা আইপিউ এবং সিপিএ দুইটারই মেম্বার ছিলাম এবং উনি সিপিএর দায়িত্ব নিয়েছিলেন এবং মানে সিপিউলও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনস আইপিউল ইন্টার পার্লামেন্টারিয়ানস ইউনিয়ন তা আমি ছিলাম আইপিউতে আবার তিন বছর যখন অতিক্রম হয়ে গেল তখন আমরা আবার এটা চেঞ্জ করা আমি গেলাম সিপিএ আর উনি আবার গেল আইপিউতে এ ধরনের আমাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল আর আসলে ওনার গুণের কথা বলার তো অনেকেই বলেছেন বলে শেষ করা যাবে না তবে আমি আর লম্বা কারণ আমার লেখা বক্তব্য কারণ আমি তো আমার লেখার বাইরে সাধারণত বলি না মাঝে মাঝে একটু পরিবেশ সৃষ্টি হয়ে যা কিছু না বললে নয় সেই জন্য কিছু বলে থাকি যাই হোক আমি আবার আমার লিখিত বক্তব্যে ফিরে যাচ্ছি সম্মানিত সুদীমণ্ডলী সাবেক স্পিকার হুমায়ুন রশীদ ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সম্পন্ন বরণ্য কূটনীতিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী ছিল অগাধ শ্রদ্ধা তিনি জার্মানিতে রাষ্ট্রদূত থাকাকালে পঁচাত্তরের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতচক্রের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিঃশংসভাবে নিহত হলে বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে জীবনের ঝুঁকি নিয়ে তার বাসভবনের নিরাপদে রাখেন এবং তাদের জীবনের সংগঠনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা প্রাণ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর সামন্ত লাল সেন প্রায়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর বোন জেবার রশিদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইমাম আহমদ চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ আলী আশরাফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি